আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে হচ্ছে ইসলামী ব্যাংকে 1 থেকে 2 লক্ষ টাকা এফডিআর করলে অর্থাৎ ফিক্সড ডিপোজিট করলে মান্থলি কিরকম মুনাফা পাওয়া যাবে, অর্থাৎ ইসলামী ব্যাংকে সর্বসম্মতভাবে কত টাকা লাভ পাওয়া যায় এই বিষয়ে জানাবো। যারা বিগত ভিডিওতে অনেক দিন ধরে কমেন্ট করে আসছিলেন যে এই বিষয়ে জানতে চাচ্ছিলেন, তাদের জন্য বিশেষ করে আমাদের আজকের ভিডিওটি। তাছাড়া যারা ইসলামী ব্যাংকে এফডিআর করতে যাচ্ছেন বা এই বিষয়ে বিস্তারিত জানতে চাচ্ছেন, অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক থ্যাংকস। তো চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আচ্ছা, তো আমরা আজকে আলোচনা হচ্ছে ইসলামী ব্যাংকে 1 থেকে 2 লাখ টাকা এফডিআর করলে এটার কত টাকা প্রফিট পাওয়া যাবে। আমরা সবাই জানি যে ইসলামী ব্যাংক হচ্ছে শরিয়া সম্মত ভাবে পরিচালনা হয়, অর্থাৎ শরিয়া মোতাবেক পরিচালনা করে, এখানে সুদের কোনো কারবার নেই। ইসলামী ব্যাংকের ইসলামিক বোর্ড যেটা বলছে সেটা হচ্ছে শরিয়া সম্মত ভাবে একটা প্রফিট বা লভ্যাংশ শেয়ার করে, অর্থাৎ আপনার টাকা নিয়ে ইসলামী ব্যাংক বিভিন্ন ব্যবসা খাতে ইনভেস্ট করে, সেখান থেকে যে মুনাফা আসে বা যেই লাভের অংশ আসে সেখান থেকে একটা লভ্যাংশ একটা নির্দিষ্ট হারে গ্রাহকদেরকে দিয়ে থাকে। বিভিন্ন অ্যাকাউন্ট ভেদে বিভিন্ন রকম হয়ে থাকে। তো ইসলামী ব্যাংকের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটাকে বলা হচ্ছে এমটিডিআর। এই এমটিডিআর এর মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, 1 মাস, 3 মাস, 6 মাস, 9 মাস এরকম, বা 1 বছর, 5 বছর পর্যন্ত আছে। আর আরেকটা হচ্ছে 6 বছরের জন্য ডাবল মুনাফা, অর্থাৎ আপনি 5 লক্ষ টাকা 6 বছরের জন্য রাখলে 6 বছর পর এটা ডাবল হবে, অর্থাৎ 10 লক্ষ বা তার কাছাকাছি যাবে। এই বিষয় নিয়ে অলরেডি আমরা রিসেন্টলি একটি ভিডিও করেছি, চ্যানেল দেখে নিতে পারেন, ভিডিও লিঙ্ক আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আপনি যদি 1 বছরের জন্য 1 লক্ষ বা 2 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন, এটা কিরকম মুনাফা আসবে এই বিষয় নিয়ে আমার একটি এক্সেল শীট করা আছে। তো এই বিষয়ে বিস্তারিত দেখার জন্য চলুন আমরা একটু কম্পিউটার স্ক্রিন থেকে দেখে নিই। তার আগে বলে নিচ্ছি ভিউয়ার্স, আপনাদের অ্যাকাউন্ট করতে কি কি লাগবে ইসলামী ব্যাংকে। আপনার একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট করার জন্য আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এনআইডি কার্ড থাকলে সেটা একটা ফটোকপি, অথবা আপনার পাসপোর্ট থাকলে সেটা একটা ফটোকপি। তবে পাসপোর্টের ক্ষেত্রে অবশ্যই পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, অর্থাৎ ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে গেছে এরকম পাসপোর্ট দিয়ে কিন্তু হবে না। আর যদি দুইটার যে কোনো একটাও না থাকে সেক্ষেত্রে আপনি আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে করতে পারেন, তাছাড়াও আপনার জন্ম নিবন্ধন দিয়ে করতে পারেন। তো যাই হোক, এগুলো যে কোনো একটা প্রফেশনাল আইডি কার্ডের ফটোকপি, আপনার 2 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, এবং যাকে নমিনি দিতে যাচ্ছেন আপনার পরিবারের যে কাউকে নমিনি দিতে পারবেন সেই নমিনি যাকে দিবেন তার হচ্ছে ভোটার আইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন যে কোনো একটা কিছুর ফটোকপি এবং 1 কপি ছবি। এই জিনিসগুলো নিয়ে আপনি ইসলামী ব্যাংকের যে কোনো শাখা, উপশাখা বা এজেন্ট শাখাতে গেলে এই অ্যাকাউন্টগুলো করতে পারবেন। তো ভিউয়ার্স, প্রথমে হচ্ছে আমাদের এক্সেল শীটটা ওপেন করে নিলাম। এখানে আমি ইসলামী ব্যাংকের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে যতগুলো রেট আছে, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 2 বছর, 3 বছর, এই সবগুলো রেট আমি একসাথে করে রেখেছি, একটা এক্সেল শীট করে রেখেছি। আপনারা যদি জানতে চান যে এই রেটগুলো কোথা থেকে বা কীভাবে দেখবেন সে বিষয়ে অলরেডি আমাদের ভিডিও টিউটোরিয়াল তৈরি করা আছে, চ্যানেলে দেখে নিতে পারেন, ভিডিও লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশন দেওয়া থাকবে, তাছাড়া আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন। তো যাই হোক, আমি এখানে আপনাদের এখন দেখিয়ে দিব যে 1 লক্ষ টাকা 1 বছর বা 2 বছরের জন্য রাখলে কত টাকা প্রফিট পাওয়া যায় মান্থলি বা ইয়ারলি। তো এখানে আমি যদি দেখাই যে হচ্ছে এই 12 মাসের রেটে 1 লক্ষ টাকা আপনি যদি রাখেন তাহলে এটার রেট হচ্ছে 10%, এটা আপডেটেড রেট রিসেন্টলি ইসলামী ব্যাংকের। তো এই রেটে আপনার 1 বছরে আসছে হচ্ছে 10,000 টাকা, এটা হচ্ছে গ্রস প্রফিট। আপনারা দেখতে পাচ্ছেন গ্রস প্রফিট মানে হচ্ছে 1 বছরের যে রেট সেটা, এবং এখানে যে পিপিএম এটা হচ্ছে প্রফিট পার মান্থ। তো এখানে এই 3-এর জায়গায় আমরা যদি 1 বসে দিই, অর্থাৎ 1 মাসের রেট দেখাবে। তো আপনি যদি 1 লাখ টাকা 1 বছরের হারে রাখেন তাহলে আপনার 1 মাসে আসতে হচ্ছে 833 টাকা, যেটা দেখতে পাচ্ছেন। তো 833 টাকা হলো আপনার মান্থলি আসবে। এখান থেকে আমরা আপনার জানেন যে সরকার, বাংলাদেশ সরকার 15% ট্যাক্স কেটে নেয়, এই জন্যে আমরা যদি এই প্রফিটের উপরে 15% ট্যাক্স মাইনাস করি তো ট্যাক্স আসছে হচ্ছে 125 টাকা। এবং এখান থেকে আপনার এই ট্যাক্সটা কাটার পরে আপনার 833 টাকা থেকে 125 টাকা বিয়োগ হওয়ার পর আপনার থাকবে 708 টাকা। তো এটা হচ্ছে আপনার রিয়েল প্রফিট, আমি উপরে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছেন যে রিয়েল প্রফিট, এটা হচ্ছে আপনার সত্যিকারের প্রফিট। মানে 833 টাকা হচ্ছে আপনার মান্থলি প্রফিট আসবে, এবং সেখান থেকে আপনার ট্যাক্স কাটার পরে, 15% ট্যাক্স কাটার পরে আপনার রিয়েল প্রফিট থাকবে 708 টাকা। তা এবং আমি যদি এখানে এই 1 বছরের জায়গায় 1 লাখ টাকা না করে 2 লক্ষ টাকা করে দেখায়, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আপনার 1 বছরে এখানে প্রফিট আসবে 20,000 টাকা, এবং 1 মাসে এইটা প্রফিট দাঁড়াবে 1,667 টাকার মতো, যেটা হচ্ছে ইসলামী ব্যাংকের প্রভিশনাল রেট, যেটা বলছে এটা হচ্ছে আনুমানিক হার। এখান থেকে রেট অনেক সময় কম বেশি হয়ে থাকে, যেটা আমি আগেই বলেছি। তো এটার উপর ট্যাক্স আসবে 250 টাকা, এবং ট্যাক্স কর্তন করার পরে আপনার রিয়েল প্রফিট থাকবে 1,417 টাকা। তো এভাবে করেই আপনি এই 1 মাস, 3 মাস, 6 মাস যে কোনো প্রফিট চাইলে দেখতে পারেন। তো আমি একটু 2 বছরেরটা দেখাই। 2 বছর যদি আমি 1 লাখ টাকা করে রাখি, এটার রেট হচ্ছে 10.25%। তো এই হারে আপনার প্রফিট আসবে 10,250 টাকা, এবং মান্থলি যেটা হচ্ছে 854 টাকা। এবং এখান থেকে
আমি একটু 15% ট্যাক্স দেখি এটা কত টাকা আসে। তো এই 854 টাকার উপরে হচ্ছে 15% ট্যাক্স, আমি একটু 15% করে দেখি। তো 15% করলে এখানে আসছে হচ্ছে 128 টাকা, যেটা হচ্ছে আপনার 15% ট্যাক্স। তবে এক্ষেত্রে একটা বিষয় জানা ভালো, সেটা হচ্ছে আপনার টিন সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার 15% ট্যাক্স কাটবে না, 10% ট্যাক্স কাটবে, অর্থাৎ 5% মওকুফ করে দেওয়া হবে বা মাফ করে দেওয়া হবে। এবং আপনার রিয়েল প্রফিট দাঁড়াচ্ছে ট্যাক্স কাটার পরে, আমরা একটু এটা মাইনাস করে দেখি, আপনার গ্রস প্রফিট সরি মান্থলি প্রফিট থেকে 128 টাকা ট্যাক্স কাটার পরে আপনার 726 টাকা থাকবে যদি আপনি 2 বছরের জন্য 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে রাখেন সেক্ষেত্রে। আর 2 লক্ষ টাকা যদি করেন 2 বছরের জন্য, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনার বছরে আসবে 20,500 টাকা প্রফিট, এবং সেখানে আপনার এক মাসের প্রফিট দেবে 1,708 টাকা, এবং 256 টাকা হচ্ছে আপনার 15% ট্যাক্স, এবং এক মাসে আপনার রিয়েল প্রফিট থাকবে 1,452 টাকা ট্যাক্স কর্তনের পরে। তো এক মাসের এখানে আমরা যদি একটু 6 মাস করে দেখি যে 6 মাসে কত টাকা আসে, সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন আপনার 1 বছরের জন্য 2 লক্ষ টাকা রাখলে 6 মাসের জন্য বছরে আসবে 20,000 টাকা, এবং 6 মাসে আসবে 10,000 টাকা, যেখানে আপনার ট্যাক্স থাকবে 1,500 টাকা, এবং ট্যাক্স কাটার পরে আসল টাকা থাকবে 8,500 টাকা। তো আপনি কিন্তু এই হিসাব অনুযায়ী যে কোনো অ্যামাউন্ট যে কোনো সময়ের জন্য প্রফিট ক্যালকুলেশন করে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স দেখে নিলেন যে ইসলামী ব্যাংকে 1 থেকে 2 লক্ষ টাকা FDR করলে আপনার মান্থলি কত টাকা মুনাফা আসবে বা বছরে কত টাকা মুনাফা আসবে। এটা ইসলামী ব্যাংক হচ্ছে সম্ভাব্য একটি রেট বলে, এটাকে বলা হচ্ছে প্রভিশনাল প্রফিট রেট, অর্থাৎ এটা হচ্ছে প্রস্তাবিত একটি প্রফিট রেট। বছর শেষে ইসলামী ব্যাংকের একটি স্থায়ী হিসাব করা হয়, সেই হিসাবের সময় যদি ইসলামী ব্যাংক সারা বছরে যে রেট দিয়ে আসছিল তার থেকে যদি ইসলামী ব্যাংক একটু বেশি লাভ করে তাহলে গ্রাহকদেরকে আর একটু বেশি বাড়িয়ে দিবে, অর্থাৎ এখানে প্রফিট অ্যাডজাস্টমেন্ট করবে। আর যদি ইসলামী ব্যাংকের একটু লোকসান হয় বা প্রফিটটা একটু কমে যায় সেক্ষেত্রে আপনাকেও একটু কমিয়ে দিবে, এটাও একটা প্রফিট অ্যাডজাস্টমেন্টের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে অ্যাডজাস্ট করে নেওয়া হবে। তোমাদের আজকে ভিডিওতে এতটুকু জানানোর ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন আমাদের এই ভিডিও সম্বন্ধে, বা নতুন কোনো ভিডিও পেতে চাইলে সেটাও কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদের জন্য সেই ভিডিও তৈরি করার। তো আজকের রজনী পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দ্যান টেক কেয়ার ইওরসেলফ, আল্লাহ হাফেজ।